হ্যালো, মো চ্যানেল ভিডিওতে আপনাদের স্বাগতম। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকে আমি দেখাবো পটল দিয়ে মাছ রান্না। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটায় মশলা দিব। চামচ হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিব, লবণ দিব, এবার পটলটাকে দিয়ে দিব। এখন কিছুক্ষণ কষিয়ে নিব। পটল কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে মাছ দিয়ে দিব। এবার পানি দিয়ে দিব। মাছটা আমি আগে হালকা একটু ভেজে রেখেছিলাম। এখন এটা ঢাকা দিয়ে রেখে দিব। মাছটা পটলটার একটু সিদ্ধ হয়ে আসলে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এইবার একটু জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া এবং ভাজা ধনিয়া গুঁড়া দিয়ে নামিয়ে নিব। হয়ে গেল আমার পটল দিয়ে মাছ দিয়ে রান্না। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার দিবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।